শুভ সকাল বন্ধুরা, আজ 29 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ মন্ত্রিসভার বৈঠক, নয়া ইতিহাসের পথে শিলচর। প্রত্যাশা মতোই আসা মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সোমবার রাতে বিশেষ বিমানে শিলচর পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের জন্য থাকবে নতুন খবর, বললেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শিলচরে ক্যাবিনেট বৈঠকে শিলচর গুয়াহাটি বিকল্প সড়কই মুখ্য আলোচ্য বিষয় হওয়া উচিত, টিম হিমন্তের দিকে চেয়ে উপত্যকাবাসী। বন্যা সমস্যা সমাধানের পাশাপাশি গুরুত্ব দেওয়া উচিত কর্মসংস্থান ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনে। করিমগঞ্জ সিভিলে সংগঠিত নানা অনিয়মের তদন্ত ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, অভিযোগ হতকি দেখবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব। ডক্টর আশিস বিশ্বাসের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীকে নালিশ অগপনেত্রীর। যুদ্ধকালীন তৎপরতায় শেষ হোক মহাসড়কের কাজ, শিলচরে ক্যাবিনেটের আগে এক সুর বণিক সভা থেকে শুরু করে ছাত্র যুবাদের। শিলচর মেডিকেল কলেজ হোক অত্যাধুনিক, গড়ে তোলা হোক উড়ালপুল, দ্রুত শেষ হোক মিনি সচিবালয়। বরাকের প্রার্থীদের বঞ্চনার প্রতিবাদে রাজ্যপালকে স্মারকপত্র কংগ্রেসের, তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে চাকরি। রামকৃষ্ণনগরে মেডিকেলের জমি পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, হতিয়ে দেখলেন পরিকাঠামো। জোর করে ধর্ম বদল আটকাতে আইন করবে মোদী সরকার, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। জল সংকট নিরসনে মন্ত্রী সিংহলের দ্বারস্থ হাইলাকান্দি বিজেপি ওবিসি মোর্চা, শহর পানীয় জল প্রকল্পের জন্য 20 কোটি টাকা বরাদ্দ। এবং সর্বশেষ খবরটি হলো অমৃত সরোবর, বর্ষার আগে হাইলাকান্দিতে কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী যোগেন মোহনের, লালামুখ চা বাগানে প্রকল্পের জায়গা পরিদর্শন। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আজ শিলচরে মন্ত্রিসভার বৈঠক, আর এই বৈঠকে বরাকবাসীর জন্য খুশির খবর রয়েছে। রামকৃষ্ণনগরে উপস্থিত হয়ে এমনটাই বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেন আজ বরাকবাসী ভালো কিছু খবর পেতে চলেছেন, আর এতে খুশি হবেন সবাই। কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঘোষণা হতে চলেছে যা সবাই এদিন পেয়ে যাবেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন বরাকে প্রথম ক্যাবিনেট বৈঠক হতে চলেছে শিলচরে, ফলে এও এক ইতিহাস। তিনি বলেন সনবিল নিয়ে ভালো খবর রয়েছে, সৌর বিদ্যুৎ প্রকল্প হতে চলেছে সনবিলে, যেখানে কেবল বিদ্যুৎ উৎপাদনই নয় মৎস্য উৎপাদনও সমান্তরালভাবে হবে, পর্যটকদের আকর্ষিত করতে কিছু উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সনবিলের উন্নয়নে খুবই যত্নশীল এবং সনবিল নিয়ে বিভিন্ন পরিকল্পনাও রয়েছে মুখ্যমন্ত্রীর। জয়ন্ত মল্ল আরও বলেন পর্যটন মন্ত্রী হিসেবে এশিয়ার বৃহৎ জলাশয় সনবিলের সৌন্দর্য বর্ধনে তিনি নিজেও আন্তরিক, সনবিলকে পর্যটন স্থল হিসেবে গড়ে তুলতে কোনো কার্পণ্য করবে না। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারও তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। উল্লেখ্য এদিন রামকৃষ্ণনগর পুর এলাকায় নবনির্মিত 19 নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, সঙ্গে ছিলেন বিধায়ক বিজয় মালাকার সহ অন্যরা। অপরদিকে করিমগঞ্জ সিভিলে সংগঠিত নানা অনিয়মের তদন্ত ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, অভিযোগ হতকি দেখবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। বিভিন্ন সময় সংবাদ শিরোনাম দখল করা করিমগঞ্জ সিভিল হাসপাতালে সংগঠিত অনিয়মের অভিযোগ পেয়ে কড়া মনোভাব নিয়েছেন আসামের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। অভিযোগগুলি খতিয়ে দেখতে তদন্ত ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ শিলচরে অনুষ্ঠিত হবে আসাম মন্ত্রিসভার বৈঠক, এই বৈঠকে যোগ দিতে স্বাস্থ্যমন্ত্রী একদিন আগেই উপস্থিত হয়েছেন সীমান্ত জেলা করিমগঞ্জে। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী করিমগঞ্জ এসে উপস্থিত হলে তার কাছে করিমগঞ্জের সিভিল হাসপাতালের অচলাবস্থা নিয়ে নালিশ জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে সোমবার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বিভাগীয় আধিকারিক, জেলাশাসক এবং বিধায়কদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে সংগঠিত অনিয়মের অভিযোগগুলি উত্থাপন করা হয়, অভিযোগ পেয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে জবাবদিহি করেন তিনি। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিভিন্ন অনিয়মের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। জানান
রবিবার করিমগঞ্জে পৌঁছামাত্রই বিভিন্ন সংগঠনের ও জনতার কাছ থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিরুদ্ধে নানা অভিযোগ তিনি পেয়েছেন। তাই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তক্রমে শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, গুয়াহাটি থেকে স্বাস্থ্য বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর সহ একজন বিভাগীয় বিশেষজ্ঞ আধিকারিক দিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালের সবকটি অভিযোগ খতিয়ে দেখা হবে। এতে যদি কোনো ধরনের ত্রুটি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। পরিষেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যথেষ্ট দূরবর্তী স্থানে রয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতাল, যার কারণে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রসূতি বিভাগে বর্তমান অবস্থা থেকে কিছুটা উন্নত মানের পরিষেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দল ইতিমধ্যেই পাঠানো হবে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। শিলচরে অনুষ্ঠেয় ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি উত্থাপিত হবে কিনা সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী মহন্ত বলেন, আসাম বিধানসভায় করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ স্থাপন নিয়ে অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে আলোচনার তেমন কিছু নেই। শুধুমাত্র উপযুক্ত জমি নির্ধারণের কাজ বাকি রয়েছে। এই কাজ করে থাকেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। জমি নির্ধারণের ক্ষেত্রে থাকা অসম্পূর্ণ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হচ্ছে বলে জানান তিনি। এদিন পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, করিমগঞ্জের জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শামসুল আলম, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, করিমগঞ্জ সিভিল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সহ বিভাগীয় আধিকারিকরা। অপরদিকে আজ শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে আসাম মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক। সোমবার সীমান্ত জেলা করিমগঞ্জের বিভিন্ন বিভাগীয় কাজকর্ম তদারকি করতে এসেছেন মন্ত্রিসভার 10 জনের বেশি মন্ত্রী। এদিকে বসে নেই করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। ক্যাবিনেট বৈঠকে একদিন আগে বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছেন তারা। সোমবার একগুচ্ছ দাবি নিয়ে স্মারকপত্র প্রদান করেছেন রাজ্যপালের উদ্দেশ্যে। করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদবের অনুপস্থিতিতে তারা স্মারকপত্র তুলে দেন অতিরিক্ত জেলাশাসক বিক্রম চাষার হাতে। ন্যাশনাল কমিশনের গাইডলাইন মেনে মেডিকেল কলেজের জমি নির্ধারণ করে অবিলম্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা এবং মেডিকেল কলেজের স্থায়ী ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ সিভিল হাসপাতালে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের কাজকর্ম শুরু করা। সম্প্রতি আসাম মেঘালয় সীমান্তে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার জেরে আসাম থেকে মেঘালয়ে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করা, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় বরাক উপত্যকার বিভিন্ন সরকারি খালি পদগুলোতে বরাকের বেকার শিক্ষিত যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি দাবি জানানো হয় স্মারকপত্রে। সোমবার জেলাশাসক মারফত আসামের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্ত, একে থাপাদার আব্দুল ওয়ারিশ প্রমুখরা। অপরদিকে মেঘালয় নয়, আসামের মাটি দিয়েই হোক গুয়াহাটির সঙ্গে সড়ক যোগাযোগ, মহাসড়কের কাজ হোক যুদ্ধকালীন তৎপরতায়, পাশাপাশি হোক বিকল্প সড়ক নির্মাণও, ডিব্রুগড় ও গুয়াহাটি মেডিকেল কলেজের সঙ্গে সংগতি রেখে আধুনিকীকরণ হোক শিলচর মেডিকেল কলেজেরও। শিলচরে ক্যাবিনেট মিটিংয়ের আগে মুখ্যমন্ত্রীর কাছে এমন প্রত্যাশাই রাখছে বণিক সভা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। সোমবার এ বিষয়ে কথা বলেছেন শিলচর ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী, হিন্দু ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ কুমার ভট্টাচার্য থেকে শুরু করে আকসার কেন্দ্রীয় উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। কি বলছেন তারা? শিলচরের তো বটেই, বরাক উপত্যকার ফুড গ্রেন্সের পাইকারি বাজার নিয়ন্ত্রণ করে শিলচর ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এই সংস্থার সভাপতি প্রণব পাল চৌধুরীর বক্তব্য, স্বাধীনতার পর থেকেই বরাক উপত্যকা থেকে গুয়াহাটি যেতে হলে মেঘালয় টপকাতে হয়, কিন্তু দেখা যায় পান থেকে চুল খসলেই মেঘালয়ের বাসিন্দারা অহেতুক জামেলার সৃষ্টি করে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বসে, আসতে পারে না পণ্য সামগ্রী। এর চেয়ে তো আসামের জমির উপর বিকল্প সড়ক গড়ে তোলাই শ্রেয়। যে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক ছিল বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন, সেই মহাসড়ক দ্রুত গড়ে তোলা হোক, তাহলেই তো সমস্যা মিটে যায়। পাশাপাশি গড়ে তোলা হোক আরেকটি বিকল্প সড়কও। আশা করছি এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ করে অতীতে বিভিন্ন সময়ে রাজ্য সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে কথা দিলেও তা রক্ষা করেনি কিন্তু আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে নজর দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে আমরা ব্যবসায়ী হিসেবে এটুকু প্রত্যাশা রাখছি মুখ্যমন্ত্রীর কাছে কেননা মহাসড়ক অথবা বিকল্প সড়ক তৈরি হলে জিনিসের দামও কিছুটা কমবে রাস্তা কম হওয়ায় কেননা কমবে পরিবহন খরচ বরাক উপত্যকার অন্যতম ছাত্র সংগঠন আকসার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্ত একমত প্রণব পাল চৌধুরীর সঙ্গে তিনি বলেন মেঘালয় সরকারকে বরাবরই নিয়ন্ত্রণ করে ছাত্র সংগঠন হাসি ছাত্র সংস্থা সামান্য ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য অবরোধ গড়ে তোলা হয় জাতীয় সড়কে মহাসড়ক তৈরি হয়ে গেলে এসব সমস্যা তো হবে না গুরুত্ব দেওয়া হোক বিকল্প রেলপথ তৈরির বিষয়েও পাশাপাশি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর এই শহরে যানজট লেগেই থাকে এ থেকে পরিত্রাণ মিলবে উড়ালপুল তৈরি হলে তাই আমরা চাই উড়ালপুল তৈরি হোক শিলচরে তারাপুর থেকে সদরঘাট পয়েন্ট এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতলা অবধি উড়ালপুল তৈরি হলেই তো মিটে যাবে অনেক সমস্যা এছাড়াও শিলচর মেডিকেল কলেজের আধুনিকীকরণ হোক গড়ে তোলা হোক নেফ্রোলজি সহ বিভিন্ন বিভাগ ইতিমধ্যেই আমরা দেখেছি শিলচর মেডিকেল কলেজে নিউরোলজি ও হৃদরোগ বিভাগকে ডেলে সাজানো হয়েছে আরও উন্নত করা হোক শিলচর মেডিকেল কলেজকে দ্রুত গড়ে তোলা হোক শিলচরের মিনি সচিবালয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ হোক স্থানীয়ভাবে বেশ এটুকুই তো আমাদের চাওয়া শাসক দল বিজেপির সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও হিন্দু সংগঠন হিসেবে খ্যাতি রয়েছে হিন্দু ছাত্র যুব পরিষদের এই সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ কুমার ভট্টাচার্য বলেন আমরা চাই মহাসড়কের দ্রুত বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নিক সরকার দ্রুত শেষ হোক মহাসড়কের কাজ এছাড়া সরকার গুরুত্ব দিক বিকল্প সড়কের বিষয়ে তাহলেই তো ঝামেলা চুকে যায় অপরদিকে সোমবার লালা রাজস্ব চক্র এলাকায় অমৃত সরোবরের জায়গা সরেজমিনে পরিদর্শন সহ উন্নয়নমূলক কাজকর্মের খোঁজ নিলেন রাজ্যের রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা বিভাগের মন্ত্রী যোগেন মোহন সোমবার সন্ধ্যায় বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে কাটাখাল থেকে সরাসরি মাটিজুরি হয়ে লালামুখ জিপিতে এসে হাজির হন মন্ত্রী যোগেন মোহন মন্ত্রী এদিন লালামুখ চা বাগানের দক্ষিণ লাইনের শেষ প্রান্তে বাগান চারা বাড়ির নিকটবর্তী স্থানে প্রস্তাবিত অমৃত সরোবর স্থল পরিদর্শন করে শীঘ্রই কাজ সম্পন্ন করানোর নির্দেশ দেন তিনি বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে অমৃত সরোবর নির্মাণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা সে সম্পর্কে খোঁজ নেন জমিসহ প্রস্তাবিত প্রকল্পের বরাদ্দ তহবিলের বিষয়ে তিনি বিভাগীয় আধিকারিকদের কাছে বিস্তারিতভাবে জেনে নেন লালার সার্কল অফিসার জিন্টু বোরা মন্ত্রীকে জানান জমি অধিগ্রহণ হয়ে গেছে এক্ষেত্রে কোনো জটিলতা নেই প্রস্তাবিত জমিটি লালামুখ বাগানের জমিটি নিচু জায়গায় তাই চা উৎপাদন অথবা কৃষিকাজে ব্যবহার হয় না মন্ত্রী যোগেন মোহন এদিন স্থানীয় জিপি সভাপতি বিশ্বপ্রিয় সেনের সঙ্গে কথা বলে প্রকল্পের খোঁজ নেন জিপি সভাপতি জানান প্রস্তাবিত প্রকল্পের কাজে লালামুখ চা বাগান কর্তৃপক্ষ সহযোগিতা করে যাচ্ছে তাই প্রস্তাবিত সম্পন্ন করতে কোনো ধরনের জটিলতা নেই মন্ত্রী যোগেন মোহন অন্যান্য প্রকল্পের বিষয়ে জানতে চাইলে জিপি সভাপতি জানান লালামুখ জিপিতে মোট পাঁচটি অমৃত সরোবর প্রকল্প নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে রাজ্যের রেভিনিউ এবং ডিজাস্টার বিভাগের মন্ত্রী যোগেন মোহন বর্ষার মরশুম আসার আগে সবকটি প্রস্তাবিত অমৃত সরোবরের কাজ সম্পন্ন